আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের ডিম রান্না করে দেখাবো। আসুন শুরু করি। যে পাত্রে আমি রান্না করব সেখানে আমি 3 টেবিল চামচের মতন সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনি সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কিন্তু ইলিশ রান্নার ক্ষেত্রে সরিষা তেলটা ইউজ করলে টেস্টটা ভালো লাগে। এখন আমি এখানে ফোড়নের জন্য সামান্য জিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোয়ার্টার চামচের মতো জিরা নিয়েছি। এখন আমি এখানে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন। আমি এখানে মিডিয়াম সাইজের 3-4টা পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব। এখন আমি এখানে হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। পানিটা দিলে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে যাবে না। এখানে আমি হাফ চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, পরে চেক করে লাগলে দেওয়া যাবে। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই সময় হিটটাকে মিডিয়াম থেকে একটু কম রাখবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, ডিমগুলো ভেঙে যেতে পারে, তো সেক্ষেত্রে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এখন আমি ডিমগুলোকে 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আমি ডিমগুলোকে উল্টিয়ে দিব। এরপর আরও 5 মিনিট আমি রান্না করব। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ কাটা আলু দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় আলুটা খুব পছন্দ করে। আমি এখানে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। এই সময় হিটটা আমি লোতে রাখবো। 10 মিনিটে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে হাফ কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে আমি হাই হিটে 5-7 মিনিটের মতো রান্না করব। এরপর আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। সব শেষে 1 টুকরা লেবুর রস আমি এখানে দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের ডিম রান্না। এটা গরম ভাতের সাথে সার্ভ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।